এশিয়া ইন্ডিয়া শীর্ষ সম্মেলন এবং ইস্ট এশিয়া বা পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দর থেকে হোটেল পৌঁছলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান জাকার্তার প্রবাসী ভারতীয়রা। চারিদিক মোদী মোদী বন্দে মাতরম স্লোগানে কেঁপে ওঠে। বৃহস্পতিবার ভোরবেলা ইন্দোনেশিয়ায় পা রাখেন মোদী। সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী বলেন, এশিয়ান সামিটে সহসভাপতিত্ব করা ভারতের জন্য গর্বের এবং সম্মানের। এই সম্মেলনে অ্যাক্ট ইস্ট পলিসি, পূর্ব এশিয়ার দেশগুলি সংক্রান্ত নীতি বা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা বজায় রাখতে সাহায্য করে। আমাদের এই সহযোগিতার 4 দশক পূর্ণ হয়েছে। গত বছর আমরা ভারত এশিয়া বন্ধুত্ব উদযাপন করেছি। এই সম্মেলন আয়োজনের জন্য প্রেসিডেন্ট জোকো উইডোডোকে আন্তরিক শুভেচ্ছা। বিশ্লেষকদের মতে, ইন্দোনেশিয়ার এই সম্মেলন চীনের উপর নজর রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। চীনা আগ্রাসন রুখতে পূর্ব এশিয়ার দেশগুলোকে একজোট করার চেষ্টা করছে ভারত। সীমান্ত নিয়ে এমনিতেই বেজিং এর সঙ্গে সংঘাত চরমে নয়াদিল্লির। এর মধ্যে নতুন ম্যাপ প্রকাশ করে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে জিনপিং প্রশাসন। ভারতের মতোই চীনের মানচিত্রের কড়া বিরোধিতা করেছে ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপিন্স, ব্রুনেই, ইন্দোনেশিয়া। তাৎপর্যপূর্ণভাবে এই দেশগুলি এশিয়ান ইন্ডিয়া সামিটের সদস্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।